গেছে। তো এক্ষেত্রে আমাদের ইম্পিউরিটিস গুলো থাকে সাধারণত সলভেন্টের মধ্যে, বুঝছো? কারণ আমরা জানি সলভেন্ট হচ্ছে পিওর একটা কম্পাউন্ড, যেরকম যদি আমরা বলি মিথানল, তো মিথানলের মধ্যে শুধুমাত্র মিথানল থাকার কথা, তাই না? কিন্তু যদি মিথানলের মধ্যে যদি অন্য কিছু থাকে, যেরকম মিথানল থাকলো বা হচ্ছে অন্য কোনো কম্পাউন্ড থাকলো, তখন সেটা কি করবে, ঝামেলা করবে। অর্থাৎ আমাদের সে নিজেও একটা ব্যান্ড দেবে বা নিজেও একটা অ্যাবজর্পশন পিক দেবে, যেটা আসলে তার দেওয়ার কথা ছিল না, বুঝছো? দা ইম্পিউরিটি উইল অ্যাবসর্ব লাইট, হেন্স দ্য অ্যাবসর্বেন্স ইজ এক্সাগারেটেড। অর্থাৎ যদি আমাদের ইম্পিউরিটি যেটা আছে সেটা হচ্ছে লাইটটাকে অ্যাবসর্ব করবে, অর্থাৎ হচ্ছে নিজেও একটা কম্পাউন্ড হিসেবে কাজ করবে, যার ফলে আমাদের হচ্ছে এখানে প্রবলেমটা দেখা দেবে যে রিয়েল যে অ্যাবসর্বশন স্পেকট্রোস্কোপটা পাওয়া দরকার সেটা আমরা পাবো না। দিস ইজ হোয়াই কেমিক্যাল অ্যাবসলিউট, কমার্শিয়াল অ্যাবসলিউট ইথানল শুড নট বি ইউজড টু প্রিপেয়ার স্যাম্পল সলিউশন। তো এই জন্য আমাদের হচ্ছে যে বাণিজ্যিক যে অ্যালকোহল গুলো আছে এইগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো করলে এগুলোর মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে, যার ফলে আমরা ব্যবহার করা যাবে না। অ্যাজ ইট কন্টেন্স বেনজিন অ্যাজ ইম্পিউরিটি হুইচ স্ট্রংলি অ্যাবসর্ব লাইট ইন দ্য ইউভি জোন। তো এখন এটার মধ্যে বেশ কিছু বেনজিন থাকে যাতে, এবং সেই বেনজিনটা বিভিন্ন সময় লাইট অ্যাবসর্ব করে ইউভি রিজনের কারণে, এজন্য এটা হচ্ছে যে এটাতে আমরা সলভেন্ট হিসেবে এই নর্মাল ইথানলকে বা হচ্ছে বাজারে বাণিজ্যিক ভাবে পাওয়া যায় যে সবগুলো, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না। তার কথা হচ্ছে যে এই ইথানলের মধ্যে ইম্পিউটিসটা কোত্থেকে আসলো, এটা কি রাস্তাঘাটতে চলে আসছে নাকি ইচ্ছে করে দেওয়া হয়েছে, তোমাদের কি মনে হয় বলো তো? স্যার ইথানলের মধ্যে ইম্পিউরিটি? স্যার হ্যাঁ, বাণিজ্যিক ইথানল বিশেষ করে তোমার এই ল্যাবে যেগুলো ইউজ করা হয় বা বিভিন্ন কমার্শিয়াল তোমার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় বিভিন্ন সলভেন্ট হিসেবে, তো এই ইথানলের মধ্যে ইম্পিউরিটিস কোত্থেকে আসলো, সেই কোশ্চেনটা এসে মধ্যে সিঙ্গারের মধ্যে আলো কোত্থেকে আসলো বলো। স্যার তাহলে তো দিয়ে দেওয়া হয় স্যার দেওয়া হয় স্যার হ্যাঁ, দিয়ে দিলে হয় কেন? আচ্ছা, আজকে একটা জিনিস ঘটছে, তোমাদের এই যে আছে না, যে নর্দানের থেকে হাতের ওই দক্ষিণে ঢাকার যে ঠিক অপোজিটে ওই যে সিদ্দিকস ফ্যাশনস আছে না দোকানগুলা, তো ওইখানে আজকে আসার সময় দেখলাম একটা হচ্ছে ই করছে, ঠিকানা গাড়ি একটা তোমার ভ্যানকে ধাক্কা মারছে, বুঝছো? তো আমি ধাক্কা মারা দেখি নাই, ধাক্কা মারা পরের সিনে এসে দেখছি। তো ভ্যানের উপর ছিল হচ্ছে তোমার কাচ্চি, মনে নাই, কোনো একটা হোটেলের রান্না করে নিয়ে যাচ্ছিল, তো প্রচুর কাচ্চি রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল আর কি, তো লোকজন দেখে দাঁড়ায় দাঁড়ায় আছে দেখতেছে আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে তোমার এই ইয়েটা মানে ইথানলের মধ্যে ইম্পিউরিটিসটা কেন দিল বা কি জন্য দিল, বুঝছো? বা কেই বা দিল কারণটা, এটা তোমরা কিন্তু হাজারিন আগের বইতে পড়ে এসেছো সেকেন্ড পেপারে কেমিস্ট্রিতে, মেথিলেটেড স্পিরিট, মনে পড়ে কিছু এই স্যার জিনিসটা? নাম তো মনে নাম শুনে স্যার চেনা হ্যাঁ, লাগতেছে চেনা লাগতেছে, কারণ অবশ্যই এটা পড়ছো, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যে কেন দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে আমরা তো মানুষ বেশি সুবিধার না, এজন্য তোমার ধরো বাণিজ্যিক অ্যালকোহল বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল তো অনেক বেশি তোমার লাগে, এজন্য এদেরকে দাম অত বেশি হয় না, বুঝছো? তো এখন যদি এটা সস্তায় কিনে মনে করো যে বস্তা বস্তা নিয়ে আসলো, এরপরে হচ্ছে জাস্ট একটু ডাইলিউট করে বোতলে ভরে বিক্রি করা শুরু করলো খাওয়ার জন্য, বুঝলে না? তো তখন তো তোমার এটা লস না, বা হচ্ছে যে উদ্দেশ্যে কেনা হচ্ছে সেটা তো পূর্ণ হবে না। তো এই জন্য এরা কি করে, যে মানুষ এই ইথানল গুলো খাইতে না পারে, বুঝছো? এই কমার্শিয়াল ইথানল বা ইন্ডাস্ট্রিয়াল ইথানল যেন খাইতে না পারে, এই জন্য এর মধ্যে যে দুর্গন্ধযুক্ত কিছু ইম্পিউরিটিস দিয়ে দেয়, বেনজিন, পিডিডিন, হ্যাঁ, বা হচ্ছে মিথানল, এই জিনিসগুলো দিয়ে দেয় যাতে কেউ খাইতে না পারে, বিষাক্ত করে দেয় আর কি। হ্যাঁ, সে হচ্ছে সলভেন্ট হিসেবে কাজ করবে, কিন্তু তোমার এই হিসেবে মানে খাওয়ার উপযোগী আর রাখে না, বুঝতে পারছো? এই জন্য এগুলো হচ্ছে এই করে আর কি, এইভাবে করে। তোমরা বেশ কিছুদিন আগেও নিউজ পড়ছো যে বিষাক্ত মদ পান করে কয়েকজনের মৃত্যু, হ্যাঁ, এগুলো কিন্তু ম্যাক্সিমাম এইভাবেই হয় যে কমার্শিয়াল বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল গুলো নিয়ে নেয়, নিয়ে এখানে এখান দেখাইতে শুরু করে, বুঝছো? যেগুলোতে আসলে বিষাক্ত পদার্থ দেয়া ছিল, যার ফলে তারা মারা যায়। তো এই অ্যালকোহল গুলোতে সাধারণত এই ধরনের ইম্পিউরিটিস দেয়া থাকে যাতে মানুষ এগুলোকে কনজিউম করতে না পারে। তো যেহেতু এখানে যে ইম্পিউরিটিস গুলো আছে, এই জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারবো না এই পিওর সলভেন্ট হিসেবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের আসলো নেচার অফ দ্য অ্যাবজর্পশন ব্যান্ড। হ্যাঁ, যে কোনো একটা ব্যান্ডের কি কি প্রকৃতি বা কি কি বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, ব্যান্ড মানে কি বলো তো? ব্যান্ড মানে কি চুলের ফিতা, ওই ব্যান্ড নাকি গানের দল? না স্যার দুইটার একটাও না স্যার এখানে ব্যান্ড বলতে বোঝানো হচ্ছে যে তোমার নির্দিষ্ট কিছু রেখা বা হচ্ছে লাইনের সমষ্টি, যারা নির্দিষ্ট জায়গাতে তাদেরকে দেখা দিবে, বুঝছো? রংধনুর মতো অনেকগুলো লাইন পাশাপাশি থাকবে, এটাকে আমরা ব্যান্ড বলবো আর কি, বুঝছো? দ্য সলভেন্টস ইউজড ইন স্যাম্পল প্রিপারেশন উইল অ্যাবসর্ব রেডিয়েশন অ্যাট সাম স্পেসিফিক ওয়েভলেংথ।
কিছু কিছু সলভেন্ট আছে যেগুলো হচ্ছে আমরা স্যাম্পল প্রিপারেশনের জন্য ব্যবহার করতেছি, কারণ আমরা জানি ইউভিটাকে কাজ করতে হলে আমাদের অবশ্যই স্যাম্পলটাকে ডিসলভ করে নিতে হবে, বুঝছো? আর ডিসলভ করতে হলে অবশ্যই আমাদের কিছু সলভেন্টের প্রয়োজন। তো এখন সেই সলভেন্টটা যে আমরা ইউজ করতেছি, সেই সলভেন্ট নিজেই একটা ওয়েভ লেংথে সে হচ্ছে অ্যাবজর্পশন দেয়, বুঝছো? অর্থাৎ হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েভ লেংথে সে এই লাইটটাকে অ্যাবজর্ব করে, ইউভি লাইটটাকে। সো রেডিয়েশন অফ দ্যাট ওয়েভ লেংথ বিকামস আনঅ্যাভেলেবল ফর স্পেকট্রাল স্টাডিজ। তো এই জন্য ঠিক এই ওয়েভ লেংথের যে রেডিয়েশনটা সেটা আমরা কাজ করতে পারবো না, কারণ এখানে সলভেন্ট নিজেই সে ই করতেছে, অ্যাবজর্পশন করতেছে। তো সলভেন্ট তো অনেক বেশি পরিমাণে থাকে, তো স্যাম্পল দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। ফর এক্সাম্পল, ক্লোরোফর্ম উইল স্ট্রংলি অ্যাবজর্ব রেডিয়েশন অফ বিলো 245 ন্যানোমিটার, বুঝতে পারছো? এই জন্য যে ক্লোরোফর্ম যেটা আছে সেটা কি করবে, এটা হচ্ছে তোমার 245 ন্যানোমিটারের নিচে কোনো লাইট থাকলে বা হচ্ছে তোমার কোনো ইউভি রেডিয়েশন থাকলে সেটাকে সে অ্যাবজর্ব করে ফেলে, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তো আমরা একটা স্পেকট্রাম যদি আঁকাই, দেখো স্পেকট্রামটা হচ্ছে যে তোমার এদিকে থাকবে হচ্ছে আমাদের ইন্টেন্সিটি, অর্থাৎ কতটুকু সে লাইটটাকে অ্যাবজর্ব করতেছে, হ্যাঁ, আর এদিকে থাকবে হচ্ছে আমাদের ওয়েভ লেংথ, ওয়েভ লেংথ যে কত ওয়েভ লেংথে লাইটটা অ্যাবজর্ব হচ্ছে। এবং এখানে একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে যে ল্যামডা ম্যাক্স, বুঝছো? ল্যামডা ম্যাক্স মানে কি, এটা তোমাদের জানার কথা, ল্যামডা মানে কি বলো তো? ল্যামডাকে তারা কি বোঝানো হয়? তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ। তো এখানে ল্যামডা ম্যাক্স দ্বারা বোঝানো হচ্ছে যে যেই তরঙ্গ দৈর্ঘ্য বা যেই ওয়েভ লেংথে কোনো একটা কম্পাউন্ড ম্যাক্সিমাম অ্যাবজর্পশন শো করে সেটাকে আমরা বলবো ল্যামডা ম্যাক্স, বুঝছো? এবং এই ল্যামডা ম্যাক্স এক একটা কম্পাউন্ডের জন্য ফিক্সড, ঠিক আছে? তো মনে করো যদি আমরা এটা দেখি যে একটা ওয়েভ লেংথ এদিকে এদিক দিয়ে ওয়েভ লেংথ বাড়তেছে, মনে করো এখান থেকে তো আমাদের 200 থেকে শুরু হয়েছে ওয়েভ লেংথ, ঠিক আছে? এদিকে গিয়ে তোমার 400 থেকে শেষ হয়েছে, বুঝছো? তো এভাবে আমরা বিভিন্ন ওয়েভ লেংথে লাইটটা দিচ্ছি, একটা কম্পাউন্ড দিচ্ছি মনে করো, সেভাবে যাচ্ছে, মাঝে মাঝে ওয়েভ লেংথ শো করে, হ্যাঁ, অ্যাবজর্পশন শো করে, কিন্তু এটা মনে করো আমাদের ক্লোরোফর্ম, ঠিক আছে? তো ক্লোরোফর্মটা কি করছে, এরকম একটা ল্যামডা ম্যাক্স শো করছে এখানে, বুঝছো? এরকম, তার মানে দেখো ল্যামডা ম্যাক্স আমরা কাকে বলবো, ঠিক যে পয়েন্টে গিয়ে তার অ্যাবজর্পশনটা ম্যাক্সিমাম হবে, ঠিক সেই পয়েন্টে বা এই ওয়েভ লেংথে, এটা হচ্ছে তোমার মনে করো 245 ন্যানোমিটার, বুঝছো? তো যেহেতু 245 ন্যানোমিটারে গিয়ে আমরা হচ্ছে ক্লোরোফর্মের জন্য ম্যাক্সিমাম ইয়ে পাচ্ছি, অ্যাবজর্পশন পাচ্ছি, এই জন্য 245 হচ্ছে আমাদের এই ক্লোরোফর্মের জন্য একটা ল্যামডা ম্যাক্স বা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ওয়েভ লেংথ, বুঝছো? তখন কথা হচ্ছে যেহেতু সে এই ওয়েভ লেংথে অ্যাবজর্ব করতেছে, হ্যাঁ, তো এই জন্য এর আগে অর্থাৎ এর কম যদি কোনো জায়গাতে আমরা কোনো সাবস্টেন্স ইউজ করি, যে সাবস্টেন্স এইসব জায়গাতে তোমার ই হয় অ্যাবজর্ব হয়, তো সেগুলো কিন্তু আমরা এক্সপেরিমেন্টে ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে 245 পর্যন্ত এই ক্লোরোফর্ম নিজে অ্যাবজর্ব করতে থাকে। তো এখন বাকিদের জন্য তো আসলে এখানে তোমার কোনো কিছু ব্যবহার করা যাবে না, কিন্তু 245 উপরে গিয়ে ক্লোরোফর্ম আর অ্যাবজর্ব করবে না, তখন আমরা যেসব সাবস্টেন্স 245 এর উপরে ই করে অ্যাবজর্পশন শো করে, তখন এইসব সাবস্টেন্স কে আমরা ক্লোরোফর্মের মধ্যে ডিসলভ করতে পারবো, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইসের ব্যাপারটা, ল্যামডা ম্যাক্স এর ব্যাপারটা। আচ্ছা, দাস দিস সলভেন্ট ক্যান নট বি ইউজড ইন এ স্যাম্পল দ্যাট উইল বি রান এট এ ওয়েভ লেংথ লোয়ার দেন 245 ন্যানোমিটার। এজন্য এই সলভেন্টটা আমরা ব্যবহার করতে পারবো না, বিশেষ করে যে ধরনের স্যাম্পল যেগুলোতে হচ্ছে আমাদের ই হচ্ছে তোমার ধরো 245 এর কম ন্যানোমিটার আছে, তো সেইগুলোতে আমরা কিন্তু এই স্যাম্পল গুলো ব্যবহার করতে পারবো না। অর্থাৎ যেসব স্যাম্পল 245 ন্যানোমিটারের কম ওয়েভ লেংথে অ্যাবজর্পশন শো করে আমরা সেগুলোকে এখানে ডিসলভ করতে পারবো না, কিন্তু যেগুলা বেশি ওয়েভ লেংথে শো করে অর্থাৎ 245 এর উপরে সেগুলোকে আমরা ক্লোরোফর্ম ডিসলভ করতে পারবো। এই জন্য আমাদের অবশ্যই সলভেন্টের এই ল্যামডা ম্যাক্সটা জানা থাকতে হবে, বুঝছো? দ্য টেবিল বিলো শোজ দ্যাট মিনিমাম ওয়েভ লেংথ এট হুইচ দ্য সলভেন্ট ক্যান বি ইউজ টু মেক স্যাম্পল সলিউশন। ফর এক্সাম্পল, মেথানল শুড বি ইউজড ইফ দ্য স্যাম্পল ইজ টু বি রান এট ওয়েভ লেংথ লোয়ার দেন 203 ন্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমার এখানে দেখো সলভেন্টে ওয়েভ লেংথ গুলো দেয়া আছে, কি বলছে, অ্যাসিটোনাইট্রাইল যেটা সেটা হচ্ছে 190 তে সে হচ্ছে অ্যাবজর্পশন দিবে, তার মানে কোনো সাবস্টেন্সের যদি তোমার ওয়েভ লেংথ বা তার যদি ল্যামডা ম্যাক্স 190 এর নিচে হয় তাহলে সেটাকে আমরা অ্যাসিটোনাইট্রাইলে ডিসলভ করতে পারবো না। তেমনি ওয়াটারের মধ্যে দেয়া আছে, দেখো ওয়াটার হচ্ছে 191, হেক্সেন হচ্ছে 201, মিথানল 203, ইথানল 204, ইথার 215, 237, কার্বন ডাইঅক্সাইড 257 ন্যানোমিটার, বেনজিনে 280 ন্যানোমিটার। আচ্ছা, এখন তোমাদের কাছে কোশ্চেন, তোমার কাছে মনে করো একটা সাবস্টেন্স আছে যেটা হচ্ছে
তোমার 230 ন্যানোমিটারে সে হচ্ছে পিক দিবে বা হচ্ছে ল্যামডা ম্যাক্স শো করবে। তো তোমার এখন কোন 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 সলভেন্ট ইউজ করতে পারবা? 230-এ সাবস্টেন্সটা তোমার ই দিবে, পিক দিবে বা হচ্ছে ল্যামডা ম্যাক্স শো করবে, তাহলে তুমি এটাকে ডিসলভ করার জন্য কোন কোন সলভেন্ট ব্যবহার করতে পারবা? স্যার 230-এর বেশি যাদের স্যার ওয়েভলেন্থ পিক দিবে তাদের, 230-এর কম যেন না। 230-এর বেশি হলে কিন্তু হবে না, বুঝছো? আমরা জিনিসটা ই করি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে যে সাবস্টেন্সের তুলনায় সলভেন্টের ল্যামডা ম্যাক্স অবশ্যই কম থাকতে হবে, বুঝছো? অর্থাৎ যদি তোমার 230 হয় সাবস্টেন্সের ক্ষেত্রে, তার মানে স্যাম্পলটা তোমার স্যাম্পলটা হচ্ছে 230, তাহলে সলভেন্ট কিন্তু তার অবশ্যই কম হতে হবে, নাকি উল্টা বললাম বলো তো? দুইশো তিরিশের উপরে এখানে কি কি আছে দেখো, ক্লোরোফর্ম আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে 200, আর হচ্ছে বেনজিন আছে, ঠিক আছে? তো এদেরকে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এরা হচ্ছে স্যাম্পলের সাথে ই করবে, তোমার কম্পিটিশন করবে অ্যাবজর্পশন দেওয়ার জন্য। এই জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এদের হচ্ছে 230-এর চেয়ে বেশি যেগুলো কম যেগুলো আনছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এগুলো আর কি। আচ্ছা, এখন দেখো যে আমাদের জিনিসটা আসলে সেটা হচ্ছে যে অ্যাবজর্বিং গ্রুপস, অর্থাৎ আসলে ইউভি ভিজিবল গ্রুপটা বা ইউভি ভিজিবল যে এটা লাইটটা আছে সেটা ঠিক কোথায় কোথায় বা হচ্ছে কোন কোন কম্পাউন্ড ঠিক কোন কোন গ্রুপ গুলো আসলে ইউভি ভিজিবল লাইটটাকে তারা অ্যাবজর্ব করে থাকে, সেই জিনিসটা সম্পর্কে আমরা দেখি। দেয়ার আর টু টাইপস অফ গ্রুপস প্রেজেন্ট ইন এ মলিকুল হুইচ ইজ রেসপন্সিবল ফর ক্যারেক্টারিস্টিক্স ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্পশন বাই দ্য মলিকুল। সাধারণত দুই ধরনের গ্রুপস আছে বা হচ্ছে দুই ধরনের ইয়ে আছে, গ্রুপ অফ অ্যাটম আছে, তারা কি করে মলিকুলের মধ্যে থেকে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইউভি রেডিয়েশন অ্যাবজর্ব করে থাকে, ঠিক আছে? দিস আর ডিসক্রাইব হলো, তাদেরকে দুই ভাগে ভাগ করেছে দেখো। নাম্বার ওয়ান হচ্ছে ক্রোমোফোর। ক্রোমোফোর, ক্রোমোফোরটা কি বলতো, ক্রোমোফোর হচ্ছে যে ঠিক ওই ধরনের কম্পাউন্ড বা হচ্ছে গ্রুপ অফ মলিকুল আর গ্রুপ অফ অ্যাটম যারা কি করবে একত্রে থেকে কোনো একটা কম্পাউন্ডে থেকে তারা হচ্ছে নির্দিষ্ট ধরনের অ্যাবজর্পশন শো করবে, বুঝছো? এটা হচ্ছে মেইন পার্ট আর কি। ক্রোমোফোর ইজ এ গ্রুপ হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন অফ রেডিয়েশন বাই এ স্পেসিফিক মলিকুল। অর্থাৎ ক্রোমোফোর হচ্ছে সেই নির্দিষ্ট গ্রুপ যারা হচ্ছে কি করবে একটা নির্দিষ্ট মলিকুলের থেকে হচ্ছে কোনো একটা রেডিয়েশনটাকে তারা অ্যাবজর্ব করতে হেল্প করবে। সাম ক্রোমোফোরস আর লিস্টেড বিলো, কিছু কিছু ক্রোমোফোরের এক্সাম্পল আমাদের এখানে দেওয়া আছে দেখো। ফার্স্ট বলছে কি অ্যাসিটাইলিন, অ্যাসিটাইলিন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা যদি থাকে তখন এরা হচ্ছে ল্যামডা ম্যাক্স শো করবে 173 ন্যানোমিটারে, ঠিক আছে? আবার অ্যামাইড যেটা আছে CONH2, এটা অ্যাসিটামাইড বলা হয়, এটা হচ্ছে 208-এর কম ল্যামডা ম্যাক্স তারা শো করে থাকে, বুঝতে পারছো? এছাড়া আছে কার্বোনাইল কম্পাউন্ড বা কিটন গ্রুপ, এটা অ্যাসিটন, সেটা হচ্ছে 271 ল্যামডা ম্যাক্স। কার্বোনাইল বা অ্যালডিহাইড, যেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, তোমার 293 ল্যামডা ম্যাক্স সে শো করে থাকে। এরপরে হচ্ছে ইথাইলিন বা ডাবল বন্ড যেটা, সেটা হচ্ছে এক্সাম্পল ইথাইলিন দেয়া আছে, এটা হচ্ছে 234 ন্যানোমিটারে তারা এইটা শো করে থাকে। নাইট্রাইলটা হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল 160-এর কম। এ কম্পাউন্ড মে কন্টেন টু অর মোর ক্রোমোফোরস এন্ড দেন দ্য রিলেটিভ পজিশন অফ দ্য ক্রোমোফোরস উইল ডিটারমাইন দ্য অ্যাবজর্পশন অফ রেডিয়েশন, ঠিক আছে? তো বলতেছে যে একটা কম্পাউন্ডের মধ্যে দুইটা বা হচ্ছে তোমার দুইটার বেশিও তোমার কম্পাউন্ড থাকতে পারে, সরি ক্রোমোফোর থাকতে পারে, এইসব ক্ষেত্রে হবে কি দুইটা মিলে একসাথে হচ্ছে একটা ই দিবে আর কি, তোমার একসাথে ইয়ে দিবে, তোমার চেঞ্জ দিবে আর কি। আচ্ছা, এরপরে দেখো যেটা আছে, অক্সোক্রোম, ঠিক আছে? তো অক্সোক্রোম একটা গ্রুপ যেটা হচ্ছে তোমার অ্যাবজর্পশনের জন্য দায়ী। এখানে দুইটা জিনিস আছে, যেটা বলছে দেখো যে তোমার
অক্সোসোমস আর গ্রুপস প্রেজেন্ট ইন মলিকিউলস অ্যাটাচড টু দ্য ক্রোমোফোর। এটা হচ্ছে তোমার মেইন কম্পাউন্ডটা হচ্ছে ক্রোমোফোর, তো অক্সোসোম গুলো ক্রোমোফোরের সহায়ক বা হিসেবে থাকে, তোমার একসাথে থাকে আর কি। তো এরা হচ্ছে তোমার নিজেরা কালার দেয় না, কিন্তু হচ্ছে ক্রোমোফোর যে কালার সেই কালারটাকে এরা ই করতে পারে, তোমার ওটাকে মডিফাই করতে পারে বা হচ্ছে রেখে চেঞ্জ করে দিতে পারে, বুঝছো? এজন্য এদেরকে বলা হচ্ছে অক্সোক্রোম বা সহযোগী রেডিয়েশন আর কি। অক্সোক্রোমস আর গ্রুপ প্রেজেন্ট ইন মলিকিউলস অ্যাটাচড টু দ্য ক্রোমোফোর হুইচ ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাবসর্পশন বাই ক্রোমোফোরস বাট ইটসেলফ ডাজ নট অ্যাবসর্ব রেডিয়েশন। অর্থাৎ অনেকটা তোমার ইচ্ছের মতো, এই কি বলে এটাকে বলতো, স্যার প্রভাবক স্যার? হ্যাঁ হ্যাঁ প্রভাবকের মতো আর কি। আচ্ছা, তো যেমন তোমার ই ছিল প্রভাবকের ক্ষেত্রে তারা নিজেরা রিয়েকশনে যাবে না, কিন্তু রিয়েকশনের স্পিডটাকে কমায় দিবে বা বাড়ায় দিবে, বুঝছো? তো এমনি ভাবে আমাদের এখানে যে এটা আছে অক্সোক্রোমটা আছে, সেটা হচ্ছে সরাসরি সে অবজার্ভ করবে না, কিন্তু অ্যাবজর্পশনের রেট বা হচ্ছে তোমার এটা হচ্ছে ইন্টেন্সিটিকে বাড়াবে বা কমাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, অক্সোক্রোম গ্রুপ কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান অ্যাটম উইথ লোন পেয়ার অফ ইলেকট্রন। অক্সোক্রোম গুলো সাধারণত কমপক্ষে একটা করে তোমার ইয়ে থাকে আর কি, হ্যাঁ ইলেকট্রন থাকে, ইলেকট্রন বলতে তোমার হচ্ছে ইয়ে থাকে আর কি, একটা পোলার সিমেট্রি। স্যার আপনার কথা শুনে যাচ্ছে না কেন জানি। আচ্ছা, তো এখানে দেখো, এখানে যেগুলোতে তোমার সাধারণত লোন পেয়ে রেকটন থাকে আর কি, হ্যাঁ, যেমন তোমার ধরো নাইট্রোজেন গুলোতে বা অক্সিজেন গুলোতে, হ্যাঁ এগুলো আর কি। বিশেষ করে তোমার ধরো যে অ্যামোনিয়া গ্রুপ, হ্যাঁ, বা হচ্ছে অ্যামিন গ্রুপ যেগুলো আছে সেগুলোতে সাধারণত এই প্রবলেম গুলো দেখা দেয়, বা হচ্ছে এরা হচ্ছে এই অক্সোক্রোমের সাথে তারা হচ্ছে অ্যাটাচ থেকে এই জিনিসগুলো কাজ করে আর কি, বুঝছো? আচ্ছা, তো এখানে দেখো আমাদের আরো কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আসবে, সেগুলো আমরা শিখে এরপরে স্পেকট্রোমিটারের স্পেকট্রোফটোমিটারের যে ইনস্ট্রুমেন্টাল গঠন সেখানে যাব। আচ্ছা, এখানে কি বলছে দেখো, ব্যথোক্রমিক শিফট, হ্যাঁ এই জিনিসগুলো তোমাদেরকে আগে বলছি যে ইভি থেকে অবশ্যই তোমার কোশ্চেন আসে, কিরকম কোশ্চেন প্রিন্সিপালটা আসতে পারে,
বিয়ার ল্যাম্বার্ট ল আসতে পারে, এবং হচ্ছে এখান থেকে যে ব্যতিক্রমিক শিফট কি, হেক্সোক্রমিক শিফট কি, ছোট ছোট যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো অনেক সময় পরীক্ষায় আসে। পরীক্ষা বলতে তোমাদের চাকরির পরীক্ষা বা ভাইবাতে। আচ্ছা, ব্যতিক্রমিক শিফট কি? ইট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অর শিফট অফ ল্যামডা ম্যাক্স অর অ্যাবসর্পশন ম্যাক্সিমাম টুয়ার্ডস লঙ্গার ওয়েভলেংথ। ব্যতিক্রমিক শিফট হচ্ছে যে যখন তোমার কোনো একটা কারণে, অবশ্যই সলভেন্ট ডিফেক্টের কারণে, যে কোনো একটা কম্পাউন্ডের যে ল্যামডা ম্যাক্স থাকার কথা সেটা না থেকে সে বেশি ওয়েভলেংথ এর দিকে সরে যায়, তার ল্যামডা ম্যাক্সটা তখন বেশি হয়ে যায়, হ্যাঁ লার্জার ওয়েভলেংথ এর দিকে যায়, তখন সেটাকে আমরা বলবো ব্যতিক্রমিক শিফট। এটা আমরা মনে করছিলাম যে ব্যতিক্রমিক মানে বেশির দিকে আর কি, ঠিক আছে, অর্থাৎ ওয়েভলেংথ বেশির দিকে যাবে। দিস মে ওয়াকার ডিউ টু সলভেন্ট ইফেক্ট, কনজুগেশন অর অক্সোক্রোম এডিশন। তো এটা কি কারণে হতে পারে? যে কোন একটা সলভেন্ট আমরা চেঞ্জ করছি, এর আগে সলভেন্ট আর পরের সলভেন্টের ডিফারেন্স এর কারণে এটা হচ্ছে, অথবা তোমার ধরো কি হতে পারে যে কনজুগেশন দুইটা কম্পাউন্ড একসাথে জোড়া লাগিয়ে গেছে বা কনজুগেশন ইফেক্ট দিচ্ছে, কিংবা হচ্ছে অক্সোক্রোম এডিশন, আমরা ক্রোম উপরের সাথে অতিরিক্ত একটা অক্সোক্রোম অ্যাড করছি, তখন এটা হতে পারে। আচ্ছা, ইট ইজ নোন অ্যাজ রেড শিফট। রেড শিফট কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি ইউভির থেকে যখন রেড এর দিকে যায় তখন ওয়েভলেংথটা বাড়তে থাকে, তাই না? যদি তোমার ওয়েভলেংথটা বাড়ে তখন কি হয়, ওয়েভলেংথ বাড়লে ওটা ধীরে ধীরে কালারও চেঞ্জ হয়, এই জন্য এটাকে লালের দিকে যায়, কারণ ভিজিবলের মধ্যে লাল হচ্ছে সবচেয়ে বেশি তোমার ইয়ার কি ওয়েভলেংথ, এই জন্য এটাকে আমরা রেড শিফট বলে থাকি, অর্থাৎ লার্জের বড় বড় ওয়েভলেংথ এর দিকে যাওয়া মানে হচ্ছে লালের দিকে যাওয়া, এই জন্য রেড শিফট বলা হচ্ছে। যেমন তোমার ধরো এখানে হেক্সিনের মধ্যে আমরা যদি ই দেখি আর কি, ম্যাক্সিমাম ইফেক্টটা দেখতেছি সেটা হচ্ছে আমার পাচ্ছে 230, কিন্তু যদি অ্যাকোয়াস অ্যাসিডের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে ল্যাম্বডা ম্যাক্সিমাম পাচ্ছে 203, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যতিক্রমিক শিফট, অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গাতে যাচ্ছে, অর্থাৎ ল্যাম্বডা ম্যাক্স কম ছিল সেখান থেকে ল্যাম্বডা ম্যাক্স বেশির দিকে যাচ্ছে। এরপরে যেটা আসছে দেখো হিপসোক্রোমিক শিফট, হিপসোক্রোমিক শিফট ঠিক উল্টা, অর্থাৎ ওয়েভলেংথটা কমের দিকে যাবে, অর্থাৎ ল্যামডা ম্যাক্সটা ইসের দিকে আসবে আর কি, পিছন দিকে আসবে, বা হচ্ছে ওয়েভলেংথ কম দিকে সেদিকে যাবে। ইট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ ল্যামডা ম্যাক্স টুয়ার্ডস দ্য শর্টার ওয়েভলেংথ, অর্থাৎ ওয়েভলেংথ কমের দিকে যে যাওয়ার প্রসেস সেটাকে আমরা বলতেছি হচ্ছে হিপসোক্রোমিক শিফট। দিস ইজ ইউজুয়ালি ডিউ টু সলভেন্ট ডিফেক্ট, হিসেবে তো সলভেন্ট ডিফেক্টের কারণে হয়ে থাকে। যেমন তোমার ধরো এজ এ হেক্সেনের ক্ষেত্রে 200, মানে আগেরটাই জাস্ট আগের পরে দিয়ে দিচ্ছি এক্সাম্পল, বুঝছো, অর্থাৎ এটা হচ্ছে বেশি ছিল আমাদের ওয়েভলেংথ, এই এখানে সে ল্যামডা ম্যাক্স দিচ্ছিল, কিন্তু যখন সলভেন্ট চেঞ্জ করলাম তখন এটা শিফট করে পিছন দিকে বা হচ্ছে কমের দিকে, হ্যাঁ কম ওয়েভলেংথ দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপর আসলে দেখো আমাদের হাইপারক্রোমিক ইফেক্ট। হাইপারক্রোমিক ইফেক্ট জিনিসটা কি? এটা হচ্ছে যে তোমার ইন্টেন্সিটি বেড়ে যাওয়া, অর্থাৎ কোন একটা কারণে যদি আমাদের ল্যামডা ম্যাক্সে অ্যাবজর্পশন ইন্টেন্সিটি বেড়ে যায় তখন সেটাকে আমরা বলবো হাইপারক্রোমিক ইফেক্ট। ইট ইস দ্য ইফেক্ট অফ ইনক্রিজড ইন্টেন্সিটি অফ রেডিয়েশন অ্যাবজর্পশন বাই দ্য মলিকুল। হ্যাঁ, যখন আমাদের এইখানে ছিল ইনিশিয়ালি দেখো যে আমাদের এটুকু হচ্ছে অ্যাবজর্ব করছে, যত উপরে যাবে তার অ্যাবজর্পশন তত বেশি হয়েছে, ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে বেশি, এই জন্য এটা হাইপারক্রোমিক ইফেক্ট। আর হাইপোক্রোমিক কোনটা? হাইপো মানে তোমার জন্য কমের দিকে যাওয়া, তার মানে এখানে তোমার কমের দিকে আছে আর কি। ইট ইজ দ্য ইফেক্ট অফ ডিক্রিজড ইন্টেন্সিটি অফ রেডিয়েশন অ্যাবজর্পশন বাই দ্য মলিকুল। তো এখানে আমাদের ইটা কমে যাচ্ছে আর কি, হ্যাঁ তোমার ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টেন্সিটি কমে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর আসলে দেখো ভ্যাকুয়াম আল্ট্রাভায়োলেট লেজিওন, এটা সম্পর্কে তোমাদের আগেও বলছিলাম যে হচ্ছে নির্দিষ্ট একটা ওয়েভলেংথ এর নিচে যেগুলো আছে তারা হচ্ছে তোমার ই করে আর কি অ্যাবজর্বেন্স শো করে, বিশেষ করে হচ্ছে 200 ন্যানোমিটারের নিচে। অক্সিজেন অফ অ্যাটমসফিয়ার অ্যাবজর্বস ইউভি লাইট অফ বিলো 200 ন্যানোমিটার, আছে 200 ন্যানোমিটারের নিচে হচ্ছে এটা অ্যাবজর্বটা ই করে, অ্যাবজর্ব করে লাইট বা ইউভি রেটাকে। সো ইট ইজ ডিফিকাল্ট টু অ্যানালাইজ দ্য স্যাম্পল বাই রানিং ইট অ্যাট ওয়েভলেংথ বিলো 200 ন্যানোমিটারের জন্য 200 ন্যানোমিটারের ক্ষেত্রে যদি আমরা ইউজ করে থাকি তাহলে সেক্ষেত্রে এটা আমাদের যে ইটা আছে এয়ার আছে, এয়ারের অক্সিজেনটা এগুলোর সাথে ইন্টারফেয়ার করতে পারে, এই জন্য যদি আমরা এই ন্যানোমিটারে কাজ করতে চাই অবশ্যই সেখান থেকে এয়ার গুলাকে সরাই ফেলতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু মেজার অ্যাবজর্পশন অফ ইউভি রেডিয়েশন বিলো 200 ন্যানোমিটার উই মাস্ট রিমুভ অল দ্য এয়ার ফ্রম দ্য ইনস্ট্রুমেন্ট, এই জন্য আমাদের সমস্ত এয়ারটাকে বের করে দিতে হবে বা হচ্ছে ইনস্ট্রুমেন্টটাকে এয়ার ফ্রি রাখতে হবে। Thus vacuum is used, এই জন্য আমাদের এখানে ভ্যাকুয়ামটা ব্যবহার করতে হচ্ছে। So the UV radiation below 200 nanometer is known as vacuum ultraviolet lesion. এই জন্য
যে রিজনে আমরা এই কাজটা করতেছি 200 ন্যানোমিটারে কম, তো এটাকে আমরা বলবো হচ্ছে ভ্যাকুয়াম আল্ট্রাভায়োলেট রিজন। দিস রিজন ইজ রিলেটিভলি আনইনফরমেটিভ অ্যাজ ইট এক্সাইটস দ্য সিগমা ইলেকট্রন। তো এটাতে সাধারণত সিগমা ইলেকট্রন গুলোকে তারা হচ্ছে ই করে এক্সাইটেড করে বা হচ্ছে ট্রানজিশন করে, যার ফলে এটাতে আমরা খুব বেশি কাজ করতে পারি না। অ্যাবভ দিস রিজন পাই ইলেকট্রনস আর এক্সাইটেড, সাধারণত এর উপরের যে ইগুলো ওয়েভলেংথ আছে সেখানে গিয়ে পাই ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়। The double and triple bonds are comparatively more informative in the analysis of a compound. সাধারণত ডাবল এবং ট্রিপল বন্ডেড কম্পাউন্ড গুলো বা আনস্যাচুরেটেড কম্পাউন্ড গুলোকে আমরা ব্যবহার করতে পারি এখানে হচ্ছে অ্যানালাইসিস করার জন্য। যেরকম তোমার এখানে বেশ কিছু দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে, দেখো যত হচ্ছে আমাদের ডাবল বন্ডের সংখ্যা বাড়তেছে তত আমাদের কি হচ্ছে, ডাবল বন্ডের সংখ্যা যত বাড়তেছে তত আমাদের হচ্ছে ল্যামডাম্যাক্স এর সংখ্যা বা ল্যামডাম্যাক্স টা কিন্তু লার্জার ওয়েভলেংথ এর দিকে যাচ্ছে, ঠিক আছে? এই দুটো জিনিস ইম্পর্টেন্ট এখান থেকে। যেমন তোমার ধরো যখন একটা ডাবল বন্ড তখন আমার মাত্র 175, যখন দুইটা ডাবল বন্ড তখন 217, বুঝছো? আচ্ছা এই যে ডাবল বন্ডের যে বিভিন্ন স্টাইলে আছে আর কি একটার পর একটা, এটাকে কি বলে বলো তো? এর আগের ক্লাসে বলছিলাম এই ধরনের ডাবল বন্ড গুলোকে কি কি বলা হয়? তাহলে তো মাথায় রাখতে হবে একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, এই প্যাটার্নকে কি বলে? এই ডাবল বন্ড গুলোকে কি বলে? কারো মনে নাই? এগুলোকে বলা হচ্ছে কনজুগেটেড ডাবল বন্ড সিস্টেম বা কনজুগেটেড ডাইইন, ঠিক আছে? তো এখানে সেটাই বলা হয়েছে, দেখো একটা ডাবল বন্ড থাকলে সেটা হচ্ছে আমাদের 175 ন্যানোমিটার ল্যামডা ম্যাক্স শো করতেছে, এরপরে যখন দুইটা হয়েছে তখন আমার 217 হয়ে, যত বাড়বে তত আমাদের ওয়েভলেংথ এরও বাড়তে থাকবে। ফর এক্সাম্পল বিটা ক্যারোটিন কন্টেইনস 11 ডাবল বন্ডস এন্ড শো ম্যাক্সিমাম অ্যাবসর্পশন এট 451 ন্যানোমিটার, অর্থাৎ বিটা ক্যারোটিন হচ্ছে 11টা থাকে, এজন্য সে অনেক বেশি ওয়েভলেংথ লাগে তার বা অনেক বেশি লঙ্গার ওয়েভলেংথে সে লাইটটা অ্যাবসর্ব করে, এজন্য মোটামুটি সে আর ইউভিতে থাকে না, সে ভিজিবল রেঞ্জে চলে যায়। When two atomic orbitals are combined, two molecular orbitals are produced. এটা তোমাদের আগেই বলছিলাম যে হচ্ছে কি জানি বলে মলিকুলার অরবিটাল থিওরিতে একটা বন্ডিং অরবিটাল, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল, ঠিক আছে? যে একটা হচ্ছে তোমার হাই এনার্জি বা আনস্টেবল যেটা সেটা অ্যান্টি বন্ডিং, একটা লোয়ার এনার্জি এবং স্টেবল সেটা হচ্ছে তোমার বন্ডিং অরবিটাল, ঠিক আছে? এই জিনিসগুলো তো খাবার দেখানো হয়েছে, এটা হচ্ছে হাই এনার্জি, এটা হচ্ছে তোমার নর্মাল স্টেট দেয়া আছে, এটা হচ্ছে লোয়ার এনার্জি। হাই এনার্জিতে দেখো দুইটা হচ্ছে দুই রকম, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অবস্থায় আছে, যেন এদের সিমিলার স্ট্রাকচার নাই, এখানে লাল আবার এখানে কালো, আবার এখানে নিচে যখন লোয়ার স্টেটে তখন দুইটাই হচ্ছে সেম স্টেটে আছে বা সেম স্পিনে আছে। অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন নট প্রেজেন্ট ইন দিস মলিকুলার অরবিটাল, দ্যাট ইজ ইট ইজ দ্য লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, এটাকে বলা হচ্ছে লুমো, বুঝছো? লুমো মানে হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, অর্থাৎ এখানে ইয়ে নাই, কোনো অরবিটাল নাই, এজন্য সরি ইলেকট্রন নাই, এজন্য আনঅকুপাইড বলা হচ্ছে। আর লো এনার্জি এটা হচ্ছে তোমার হাইয়েস্ট অকুপাইড, হ্যাঁ মলিকুলার অরবিটাল হচ্ছে হোমো, ঠিক আছে? দুই জিনিস আর কি, হোমো এবং লোমো। তো এখানে দেখো যেটা দেয়া আছে যে তোমার যখন এরকমই থাকবে একটা ডাবল বন্ড থাকবে তখন হচ্ছে পি অরবিটাল, মানে তো তোমার ডাবল বন্ড তারা হচ্ছে পাই অরবিটাল তৈরি করবে, এবং এই পাই অরবিটালটা দুইটা ভাগে ভাগ হবে, একটা হচ্ছে হোমো একটা হচ্ছে লুমো, অর্থাৎ একটা লোয়ার এনার্জি একটা হচ্ছে হায়ার এনার্জি, এই কথাগুলো এখানে বলা আছে, তুমি একটু দেখে নিও বোঝানোর তেমন কিছু না। আমি ফিগারে যাই এই ফিগারটা দেখার জন্য, দেখো যখন এখানে দুইটা ডাবল বন্ড থাকবে, হ্যাঁ অর্থাৎ হচ্ছে তোমার দুইটা ডাবল বন্ড থাকবে তখন হচ্ছে দুইটা ভাগে ভাগ হবে আর কি, হ্যাঁ প্রত্যেকটা দুইটা ভাগে ভাগ হবে, এখানে একটা স্টেপ লুমো আবার এখানে একটা স্টেপ, হ্যাঁ আবার যখন এটা ছিল সেটা দুইটা স্টেটে ভাগ হবে, অর্থাৎ যতগুলো ডাবল বন্ড হবে ততগুলো এরকম ই হবে আর কি, আমাদের নতুন নতুন অরবিটাল তৈরি হবে। অ্যাজ এ ডাবল বন্ডস অর কনজুগেশন ইনক্রিজেস সো দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন হোমো এন্ড লোমো ডিক্রিজেস, তো যখন হচ্ছে ডাবল বন্ড গুলো বাড়তে থাকে তখন হচ্ছে এদের এনার্জি ডিফারেন্সটা কমতে থাকে মাঝখানে আর কি, হ্যাঁ ইথালিন দ্য ডিফারেন্স ইজ 176 কিলোক্যালোরি পার মোল অ্যান্ড ইন অ্যান্থিলিবিউটাডিন দ্য ডিফারেন্স ইজ 131 কিলোক্যালোরি পার মোল, অর্থাৎ মাঝখানের যে ডিফারেন্সটা এটা অনেক কমে যায় আর কি, ঠিক আছে? হোমোলিবের মাঝখানের ডিফারেন্সটা কমে যায়। দাস ইনক্রিজ অফ ডাবল বন্ডস ডিক্রিজ এনার্জি রিকোয়ার্ড ফর অ্যাবসর্পশন, এই জন্য আমাদের যখন ডাবল বন্ডটা বাড়তে থাকবে তখন হচ্ছে আমাদের
এনার্জিটা কম লাগবে, যত বেশি ডাবল বন্ড হবে তত আমাদের কম এনার্জি লাগবে, আর কম এনার্জির মানেই হচ্ছে তোমার ওয়েভলেংথটা বেড়ে যাবে, লংগার ওয়েভলেংথ এরা কাজ করে থাকবে। যেরকম তোমার ধরো এখানে যে যখন হচ্ছে দুইটা মাত্র একটা ছিল আর কি, হ্যাঁ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, তখন একটা ছিল দেখো ডাবল বন্ড, তখন হচ্ছে এরকম দুইটা অরবিটাল তৈরি হলে মাঝখানে দূরত্ব অনেক বেশি, তখন দুইটা অরবিটাল দুইটা ডাবল বন্ড ছিল তখন হচ্ছে মাঝখানে দূরত্ব কিন্তু আরো কমে গেল, ঠিক আছে। চারটা যখন তিনটা যখন হলো তার মাঝখানে দূরত্ব আরো কমে গেল, এই দূরত্বটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে সে কত ওয়েভলেংথে বা হচ্ছে কত এনার্জিতে সে হচ্ছে অ্যাবজর্পশন শো করবে, ঠিক আছে, এই জিনিসগুলো আর কি। তো আজকে আমাদের এটুকুই পড়া, আমরা নেক্সট ক্লাসে বাকিটা শুরু করব। স্পেকট্রোফটোমিটারের যে এগুলো আছে তোমার কি বলে এটাকে, স্পেকট্রোফটোমিটারের যে ইনস্ট্রুমেন্টেশনটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে গিয়ে শুরু করব, ঠিক আছে। তো তোমরা আজকে মোটামুটি অনেকে জি স্যার, আসছো, তো আজকে আর নতুন করে নাম ডাকার দরকার নাই মনে হয়, কারণ কমেন্টে 20 জন আছে, লাইভ ক্লাসে 18 জন ছিল। ঠিক আছে, ক্লাস শেষ, তোমরা লিভ নিতে পারো, যারা ছিল তোমরা সবাই প্রেজেন্ট।